যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত অর্থাৎ সরকার প্রতি মাসে বেতন দেয় এবং দীর্ঘ দশ মাস শিক্ষকদের বসিয়ে রেখে সরকার খাওয়ানো দাওয়ানোর সব ব্যবস্থা করেছে অর্থাৎ বেতন দিয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে যদি টাকা না নেয় তাহলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এইটা আমাকে দয়া করে কেউ বোঝাবেন আপনারা অ্যাসাইনমেন্টের বিনিময়ে টাকা কেন নিচ্ছেন এ অধিকার আপনাদের কে দিয়েছে অনেক দিন যাবতীয় ভাবছি বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার কারণ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে তাতে বিষয়টি যদি সবার সামনে না আনা যায় তাহলে আসলে পর্দার অন্তরালে থেকেই আসলে কষ্টগুলো পেতেই থাকবে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সে কারণেই আজকে একটু খোলামেলা আলোচনা করি একটি বিষয় যাতে সবার নজরে আসে সবার নৈতিকতা বোধটা একটু জাগে বিশেষ করে শিক্ষকদের নৈতিকতা বোধটা একটু জাগতে হবে দায়িত্বশীলের জায়গা থেকে বিষয়টা হচ্ছে আমরা জানি যে সরকার বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করছে শিক্ষার্থীদের কিন্তু বাংলাদেশের প্রায় সব জায়গাতেই অ্যাসাইনমেন্ট নেওয়ার সময় বা জমা দেওয়ার সময় স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ইয়া বড় একটা লিস্ট ধরিয়ে দিচ্ছেন টাকার লিস্ট অর্থাৎ বলা হচ্ছে যে স্কুলের বেতন সহ আরও যে নানা বিষয় সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটা মানি রিসিপ্ট তৈরি করে টাকার জন্য বলা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে বা নেওয়ার সময় এক পয়সাও দিতে হবে না এটা সরকারের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে আপনারা অ্যাসাইনমেন্টের বিনিময়ে টাকা কেন নিচ্ছেন এ অধিকার আপনাদের কে দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী বারবার যেটি বলেছেন বেতন আদায়ের ক্ষেত্রে সেটি হচ্ছে শিক্ষকদের মানবিক হওয়ার কথা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানকে মানবিক হওয়ার কথা বলেছেন যে অভিভাবকদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় অর্থাৎ অভিভাবকরা তো দীর্ঘ নয় মাস দশ মাস করোনার জন্য আসলে তা অনেকেরই আসলে ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে বিশেষ করে গ্রাম পর্যায়ে যারা আছে গ্রামের মানুষ তো আর অধিকাংশ মানুষ তো আর চাকরি করে না তারা তো তারা তো অন্য পেশায় নিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠান কৃষি কাজ এই সংক্রান্ত তো তারা তো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকেই মানবিক হতে হবে এই ক্ষেত্রে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে শিক্ষামন্ত্রী একবারও বলেননি যে বেতন নেওয়া যাবে না হ্যাঁ এই যে বেতন নেওয়া যাবে না এইটা না বলার কারণে মানবিক হওয়ার অর্থ আমাদের শিক্ষক মণ্ডলীরা এমনভাবে বুঝেছেন যে আরও বেশি করে টাকা নেওয়া নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত বোধ বোধ করেছেন সবাই বলছে টাকা দিতে হবে এখন কত টাকা এই কত টাকার হিসেব আসলে একটা প্রশ্ন আসলে এসেই যায় সেটি হচ্ছে বাংলাদেশের গ্রাম পর্যায়ের যে স্কুলগুলো বা শহর পর্যায়ের যে স্কুলগুলো গড়ে একদম সর্বনিম্ন নিম্ন হলেও এক হাজার টাকা সর্বনিম্ন একদম সর্বনিম্ন আর গড় যদি হিসাব করি তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রায় দুই থেকে তিন হাজার টাকার একটা লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষকরা বলছেন যে এই টাকা না দিলে শিক্ষা প্রতিষ্ঠান চলবে না শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে শিক্ষার্থীরা যদি বেতন না দেয় আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত অর্থাৎ সরকার প্রতি মাসে বেতন দেয় এবং দীর্ঘ দশ মাস শিক্ষকদের বসিয়ে রেখে সরকার খাওয়ানো দাওয়ানোর সব ব্যবস্থা করেছে অর্থাৎ বেতন দিয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে যদি টাকা না নেয় তাহলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এইটা আমাকে দয়া করে কেউ বোঝাবেন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশে রয়েছে যেগুলোতে সরকার বেতন দেয় সেই বেতনভুক্ত স্কুলগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয় প্লিজ আমাকে বলেন শিক্ষার্থীদের কাছ থেকে এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কি টাকাটা মৌকুব করে দিতে পারেনি আমার প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা যদি এক পয়সাও না দেয় তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নন এম এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ক্ষতিগ্রস্ত হবে দয়া করে আমাকে কেউ একটু বুঝিয়ে বলবেন সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর কথা আমি বললাম সেখানে সরকার বিদ্যুৎ বিলের জন্য টাকা দেয় সরকার প্রতি বছর একটা বার্ষিক একটা টাকা অর্থ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা করে যেমন প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর এক লাখ টাকা করে সরকার দেয় উন্নয়ন করার জন্য স্কুলে রঙ করা হতে পারে পাচির দেওয়া হতে পারে স্কুলের আনুষাঙ্গিক খরচ মেনটেন্স খরচ অনেক খরচ হয় না বিদ্যুৎ বিল হতে পারে আপনার টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে হতে পারে মানে নানাবিধ জায়গা থেকে সরকার প্রায় এক লাখ টাকার মতো প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেয় হাই স্কুলে কি দেয় না হাই স্কুলে এক লাখ টাকা না দিলেও একটা নির্দিষ্ট টাকা দেয় সেটাও কিন্তু টাকার অঙ্কে কম নয় অর্থাৎ সেই ভি সেই প্রসঙ্গেও আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে এই যে দশ মাস শিক্ষকরা যে বসে বসে বেতন পেলো সেই শিক্ষকরা কি একটু পার্টিসিপেট করতে পারছে না এই সরকারি প্রতিষ্ঠান কিংবা এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে তারা কি পাচ্ছে না যে দশ দিনের বেতন সবাই দিয়ে দিই এক মাসের এক মাসের বেতন আমি চাচ্ছি না দশ দিনের বেতনও তো প্রত্যেকটা শিক্ষক দিতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে খরচ বা কীভাবে চলবে বলা হচ্ছে এই খাতটা এই ঘাটতিটা মেটানোর জন্য কিন্তু শিক্ষার্থী বা অভিভাবককে কেন প্রেশার দেওয়া হচ্ছে এটা নৈতিকতার জায়গা থেকে আমি এই প্রশ্নটি এখন তুলবই বাংলাদেশে এখন পর্যন্ত একজন প্রধান শিক্ষকও এই নৈতিকতা দেখায়নি যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর বেতন মকুব করে দিলাম এরকম খবর শুনেছেন কেউ কোথাও শুনেছেন তো রকম শিক্ষক কোথায় বাংলাদেশের এইরকম শিক্ষক তো আমাদের প্রয়োজন শিক্ষকদের কাছে আমাদের সন্তানরা যায় কিসের জন্য লেখাপড়া শিখতে নো লেখাপড়া শেখার জন্য শিক্ষকদের কাছে যায় না এবং আমিও পার্সোনালি লেখাপড়া করার জন্য স্কুলে আমার আমার ছোট ভাই বা আমার নিকটাত্মীয়দের ভর্তি করাইতে আমি বলি না তাহলে স্কুলে কেন যায় স্কুলে যায় মানুষ হওয়ার জন্য শিক্ষকদের কাজ শিক্ষার্থীদের মানুষ করা মানুষের মতো মানুষ করা তাদের মনুষ্যত্ববোধ জাগ্রত করা তাদের নৈতিকতা জাগ্রত করা এইটার জন্য যায় স্কুলে পড়াশোনা তো একজন শিক্ষার্থী চাইলে প্রাইভেট পড়েও পড়াশোনা করতে পারে একজন শিক্ষার্থী চাইলে বাসায় টিউটার রেখেও তা সে সিলেবাস কমপ্লিট করতে পারে কিন্তু নৈতিকতার জায়গাটা তো উন্নয়নের জন্য শিক্ষক লাগবে শিক্ষকরা যদি আদর্শবান না হয় শিক্ষকদের চাই মূল্যবোধ যদি ভালো না হয় তাহলে তো শিক্ষার্থী বা আগামী প্রজন্ম কার কাছ থেকে শিখবে সে নিজে কিভাবে শিক্ষিত হবে শিক্ষার্থীরা যখন আমাকে ফোন দিয়ে বলে যে আমার স্কুলে এই এই করছে আমাকে স্যার আমাকে ফোন দিয়ে বলছে স্যার তিন হাজার টাকা লিস্ট ধরাই দিছে আমাকে অ্যাসাইনমেন্টের জমা নিচ্ছে না স্যার এই এই টাকা আমাকে মানি রিসিপ সহ দেখাইছে অনেক আমার কাছে স্ক্রিনশট আছে আমার ম্যাসেঞ্জারে দিয়েছে মানে এবং তারা শুধু এটা দিয়েছে শুধু তা না শিক্ষকদের যে কি মানে গালিগালাজ কিভাবে করেছে এই শিক্ষার্থীরা তা ভাষাই প্রকাশ করতে পারবো না এই যে শিক্ষার্থীরা শিক্ষকদের যে গালিগালাজ করলো এর দায় কার এর দায়ভারটা শিক্ষকদের কেন শুধু এই বেতন নেওয়ার জন্য গালিগালাজ না এর জন্য না শিক্ষকরা শিক্ষার্থীদের সেই নৈতিক জায়গাটা তুলে আনতে পারেনি সেই নৈতিকতা ডেভেলপ করতে পারেনি শিক্ষকদের শিক্ষার্থীদেরকে শেখানোর জায়গাটাতে ঘাটতি আছে আমাদের শিক্ষকরা সেটা পারছে না যার ফলে এখন এই টাকা ইস্যুতে শিক্ষকদের গালি দিচ্ছে শিক্ষার্থীরা আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এবং সরকারি হাইস্কুল যেগুলো রয়েছে সেই হাই হাইস্কুলগুলোই কেন টাকা নেওয়া হবে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া এবং বেতনের নামে কেন টাকা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় এখন কি বলবে শিক্ষা মন্ত্রণালয় বলবে যে আমরা তো কিছু কিছু মৌকুব করার কথা বলেছি হ্যাঁ আপনারা মৌকুব করার কথা বলেছেন কিন্তু আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমি যেটুকু আমি বলতে চাই এখানে আপনারা যথেষ্ট করেননি কারণ আপনারা ওই পরীক্ষাগারের ফি নিতে মানা করছেন আপনারা মেলা মাহফুলের ফি নিতে মানা করছেন এরকম কিছু ছোটখাটো ফি কিন্তু বেতন কিন্তু নিতে বলেছেন কেন ওখানে লিখে দেওয়া না যে বেতন অর্ধেক বা বেতন ভাগ নেবেন এরকম লিখে যাওয়া যাইতো না এখন আপনারা যে জায়গাটা মৌকুপের মৌকুপের কথা বলছেন বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই সেই টাকাটা জানুয়ারি মাসেই নিয়ে নেওয়া হয় জানুয়ারি মাসে যখন নতুন শিক্ষার্থী ভর্তি হয় কিংবা জানুয়ারিতে যখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে নতুন বই দেওয়ার দিনেই ওই টাকাটা তুলে নেয় যে বাৎসরিক যে টাকাটা সেই টাকাটা কিন্তু তুলে নেয় অর্থাৎ এই যে ফি মৌকুপের নামে সরকার যেটি যে যে খাত বলা হলো যে মৌকুপ করেন এই টাকাটা কিন্তু আগেই নিয়ে নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সুতরাং এই টাকা এখন মৌকুপের কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আর এই টাকাটা তো খুবই সামান্য টাকা ঠিক আছে এই যে পুরো বিষয় মৌকুপ করার কথা বলছে এই পুরো এক বছরে একজন শিক্ষার্থীর এই মৌকুপের টাকাটা থেকে বেশি না একদম খুবই টাকা মূল বেতন তো এই যে বেতনের জায়গাটা আপনারা শিক্ষা মন্ত্রণালয় এখানে আরও দায়িত্বশীল হওয়ার দরকার আমি এই কথাগুলো শিক্ষামন্ত্রী মহোদয়কে অবশ্যই জানাবো এবং এই এটা শিক্ষামন্ত্রী মহোদয়কে এটা। প্রশ্নের সম্মুখীন আমি দাঁড় করাবো এখন আমি জানি না শিক্ষামন্ত্রী মহোদয় করোনায় আক্রান্ত আমি চাই আল্লাহ আল্লাহ তালা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন তিনি যদি আগামী সংবাদ সম্মেলনে আসেন এই বিষয়টা নিশ্চয়ই আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো কারণ শিক্ষামন্ত্রী মহোদয়কে মাউসি থেকে এমনভাবে বোঝানো হয় মানে মাউসিটা হচ্ছে শিক্ষা ভবন বলে আমরা যে ভবনটিকে আমরা চিনি একদম মাথা থেকে ছাদ পর্যন্ত প্রত্যেকটা রুম দুর্নীতিগ্রস্ত হ্যাঁ এমন খবর আমরা গণমাধ্যমে দেখি তো সেই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী মহোদয়কে আসলে আমার মনে হয় যে ভুলই বুঝিয়েছেন যে কিন্তু প্রকৃত চিত্র তো এটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তো প্রতি মাসে সরকার বেতন দেয় তাহলে শিক্ষকরা নৈতিকতার জায়গা থেকে যদি পনেরো দিনের বেতন দিয়ে দিত তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যেত এটি তো কেউ করছে না সুতরাং আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে প্লিজ মানবিক হন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আমরা যাতে হই আগামী প্রজন্ম যাতে হয় এই ক্ষেত্রে আপনার বা শিক্ষকদের একটি দৃষ্টান্ত এখানে রাখতে হবে প্লিজ এই ভিডিওটি যারা দেখবেন যে সকল শিক্ষক মহোদয় দেখবেন আপনাদের উদ্দেশ্যে আমি বলছি দয়া করে আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন একজন এমন একজন মানবিক প্রধান শিক্ষক আমি চাই যেই প্রধান শিক্ষক বলবে যে আমি এক মাসের বেতন আমি স্কুলে দিয়ে দিলাম যেই বেতনটা দিয়ে স্কুলের সব খরচ চলবে এবং আমার শিক্ষার্থীদের আমার সন্তানদের পুরো মাপ বছরের বেতন আমি মাপ করে দিলাম বা ছাড় দিয়ে দিলাম এই এই রকম কোন দৃষ্টান্ত কি একজন শিক্ষক ও বাংলাদেশের দেখাবে না শিক্ষকদের তো আয়ের উৎস কমেনি শিক্ষকরা তো সরকারের কাছ থেকে টাকা ঠিকই পেয়েছে কিন্তু শিক্ষার্থী বা অভিভাবকদের তো টাকাটা না নিলে কি হয় না আমার প্রশ্ন হচ্ছে না নিলে কি হয় না আর যদি নিতেই হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট নেন আপনারা তিন হাজার টাকার বিল কেন ধরিয়ে দিচ্ছেন দুই হাজার টাকার বিল কেন ধরিয়ে দিচ্ছেন বা বারোশো টাকার বিল কেন ধরিয়ে দিচ্ছেন আপনারা তিনশো টাকার একটা বিল ধরিয়ে দিতে পারছেন না আপনারা শিক্ষার্থীদেরকে এই দশ মাস কি পার্টিসিপেট করিয়েছেন শিক্ষার্থীদের আপনারা কি শিখিয়েছেন এই দশ মাসে আমরা তো দেখেছি আমরা তো জানি যে শিক্ষার্থীরা কি শিখেছে সুতরাং এই বিষয়গুলো আমরা আমার মনে হয় যে শিক্ষকদের আরো মানবিক হওয়া উচিত আমার বক্তব্য কারো বিরুদ্ধে নয় আমার বক্তব্য আমাদের নৈতিকতার জায়গা কতটা দুর্বল হয়ে গেছে সেই জায়গা থেকে ঠিক আছে আমি বলছি না যে আপনাদের বেতন দিয়ে দিতে হবে আপনাদের এক একজন হাজি মোহাম্মদ মহসিন শাস্ত হবে বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে নৈতিকতা একেবারে নৈতিকতা মানবিক মূল্যবোধ এইটা শিক্ষকদের কাছ থেকে আমরা চাই এইটা যদি না থাকে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে তো আমরা তো প্রজন্মের প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারি না তাই নয় কি প্লিজ আমরা সবাই মানবিক হই আমরা সবাই মানবিক হই শিক্ষার্থীদেরকেই অ্যাসাইনমেন্ট বা বেতন বেতন বিষয়ে প্রেশার না দিই